বিসমিল্লাহিরrahmানিরrahim আসসালামু আলাইকুম হারাগার সরকারি কলেজের মানবিক শাখার উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সকল ছাত্র ছাত্রীদের হারাগার সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ দুলাল মিয়া, প্রভাষক ইতিহাস বিভাগ। আজকে আমি তোমাদেরকে ইতিহাস প্রথম পত্র অর্থাৎ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই পর্যন্ত তোমাদেরকে জানাবো। অর্থাৎ শিক্ষাবর্ষ হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষ, পাঠ্যসূচি উচ্চ মাধ্যমিকের ইতিহাস প্রথমপত্র বিষয়ে অর্থাৎ মোট 8টি অধ্যায় রয়েছে। এই 8টি অধ্যায়ের মধ্যে 4টি অধ্যায় তোমাদের প্রথম বর্ষে পড়ানো হবে। সেক্ষেত্রে এই 8টি অধ্যায় সম্পর্কে আমি তোমাদেরকে আজকে বলতেছি। অর্থাৎ প্রথম অধ্যায়টা হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন অর্থাৎ ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ইংরেজ উপনিবেশিক শাসন কোম্পানি আমল। তৃতীয় অধ্যায় ইংরেজ উপনিবেশিক শাসন ব্রিটিশ আমল। চতুর্থ অধ্যায় পাকিস্তান আমলে বাংলাদেশ অর্থাৎ ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি। পঞ্চম অধ্যায় পূর্ব বাংলার সাহিত্য শাসন ও স্বাধিকার আন্দোলন। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও স্বাধিকার আন্দোলন। সপ্তম অধ্যায় মুক্তিযুদ্ধে বাংলাদেশের কার্যক্রম অর্থাৎ মুজিবুর্রহমান সরকারের কার্যক্রম সম্পর্কে পড়ানো হবে। অষ্টম অধ্যায় মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্বের বাঙালির অবদান সম্পর্কে তোমাদের পড়ানো হবে। ঠিক একইভাবে ইতিহাস দ্বিতীয় পত্রে তোমাদের মোট যতগুলো অধ্যায় রয়েছে তার মধ্যে 5টি অধ্যায় তোমাদের পড়ানো হবে, আর বাকিগুলো অধ্যায় ইতিহাস প্রথম পত্রের 4টি অধ্যায় এবং ইতিহাস দ্বিতীয় পত্রের বাকি অধ্যায়গুলো দ্বিতীয় বর্ষে তোমাদের পড়ানো হবে। আর মানবন্ধন সম্পর্কে তোমাদের আজকে আমি বলতেছি। অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে মোট 100 নম্বরের পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে। 100 নম্বরের মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে মোট 70 নম্বর, সেক্ষেত্রে 11টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যে কোনো একটি অর্থাৎ চমৎকার দৃশ্যকল্প উদ্দীপক এবং অনুচ্ছেদ থাকবে এবং এই প্রশ্নের উপর ভিত্তি করে একটা বিষয়বস্তু উল্লেখ থাকবে। এই বিষয়বস্তু তোমাদেরকে অনুধাবন করে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়ে থাকবে জ্ঞানমূলক প্রশ্ন, সে তার মান হবে 1 নম্বর। ক্ষয়ে হবে অনুধাবনমূলক প্রশ্ন, যার মান হচ্ছে 2 নম্বর। গয়ে থাকবে প্রয়োগমূলক প্রশ্ন, যার মান হবে 3 নম্বর। ঘয়ে থাকবে উচ্চতর শিক্ষামূলক প্রশ্ন, যার মান হবে 4 নম্বর। মোট 10 নম্বর অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 7 দশে 70 নম্বর। উচ্চ বহুনির্বাচনিক প্রশ্নের নম্বর থাকবে তোমাদের 30 নম্বর, সেক্ষেত্রে মোট 30টি প্রশ্ন থাকবে, 30টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হবে 1, সেক্ষেত্রে 30 অর্থাৎ 70+30=100 মার্কের তোমাদের পরীক্ষা হবে ইতিহাস বিষয়ে। প্রথম বর্ষে প্রথম পত্রে 100 নম্বর, দ্বিতীয় বর্ষেও 100 নম্বরের পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজকে আমি ইতিহাস সম্পর্কে তোমাদের বলবো। ইতিহাস একটি বিষয় যার ইংরেজি শব্দ হচ্ছে হিস্টরি। হিস্টরি শব্দটি হিস্টেরিয়া শব্দ থেকে এসেছে, যার বাংলা অর্থ হচ্ছে গবেষণা ও সত্য অনুসন্ধান। ইতিহাস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। অর্থাৎ তিনি সর্বপ্রথম ইতিহাস শব্দটি ব্যবহার করার কারণে তাকে ইতিহাসের জনক বলা হয়। ইতিহাস শব্দটি বিশ্লেষণ করলে অনেকগুলো অর্থ পাওয়া যায়, তার সবগুলো অর্থ সমন্বয়ে তাকে ইতিহাস বলা হয়। অর্থাৎ কোনো একটি বিষয়কে গবেষণা করে সত্য সুন্দর এবং ধারাবাহিক বিবরণটাকে বর্ণনা দেওয়ার নামই হচ্ছে ইতিহাস। বিভিন্ন লেখক, ঐতিহাসিক, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে ইতিহাসের সংজ্ঞা প্রদান করেছেন। এই সংজ্ঞাগুলোর মধ্যে অন্যতম সংজ্ঞা হচ্ছে ডক্টর জনসনের মতে, যা কিছু ঘটে তাই ইতিহাস। টয়েনবির মতে সমাজের জীবনেই হচ্ছে ইতিহাস। ঐতিহাসিক র্যাপসনের মতে ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক ও বিবরণী হচ্ছে ইতিহাস। ঐতিহাসিক ইএস কারের মতে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। অর্থাৎ এই সংলাপটা হচ্ছে একদম অন্তহীন সংলাপ। ইতিহাস বিষয়ে তোমাদের পড়তে হলে অর্থাৎ আমি যে তোমাদের এখন বলবো বইয়ের নামের ক্ষেত্রে, তোমরা বাজারে অবশ্য অনেক ভালো প্রকাশনী বই পাওয়া যায়, তোমরা ওখান থেকে যে কোনো ভালো প্রকাশনী বই কিনে তোমরা সেগুলো বাসায় পড়তে পারো। এবং অনলাইন ক্লাসে তোমাদেরকে ঢাকা সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের অবশ্য স্বাগতম।
এবং আমার অবশ্য এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার হচ্ছে 01723206584। যেহেতু এখন করোনা মহামারীর সময়, অবশ্যই তোমরা ঘরের মধ্যে সব সময় থাকবে, বাইরে যদি কখনো বাইরে হতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সব সময় হাত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ব্যবহার করবে। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।